তুমি এখানে ঢুকলে কি করে আজ এত দিন পর কিন্তু আপনার এই প্রশ্নটা করা উচিত হয়নি আমি কতবারই তো এখানে এইভাবে চলে যাও কি হলো মন্ত্রী মশাই আপনি ভয় পেয়েছেন এই প্রজো এটা ভালো শরীর স্বাস্থ্যের পক্ষে যেমন হাসাহাসিটা ভালো তেমনি ভয় পাওয়াটাও খুব উপকারী এখানে ঢুকেছো কিন্তু জ্যান্ত বেরোতে পারবে তো জ্যান্ত যাতে না বেরোতে পারি সেই চেষ্টা তো অনেক করেছেন কিছু লাভ হয়েছে কি তোমার কি কিছু লাভ হয়েছে অনেক বড় বড় কথা বলেছিলে না আমার ভাই আর ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে কি হলো সফুস আমার সাথে লাগতে এসো তোমার যে আমি কি হাল করব আমার হাল তো খারাপ করেছেন আপনি খুব সুন্দরভাবে প্রমাণ করেছেন আমার মাথা খারাপ কিন্তু এটা ভেবে দেখেছেন কি অভিরূপ মুখার্জি একজন মাথা খারাপ মানুষ যদি আপনার কোনো খারাপ কিছু করে বসে তাহলে তার কি শাস্তি হতে পারে কি বলতে চাইছো তুমি হ্যাঁ আমি বলতেই এসেছি তবে এগুলোর সাথে সেটার কোনো সম্পর্ক নেই আপনাকে আমার কিছু কথা বলার আছে আপনি যদি মাথা ঠান্ডা করে শুনেন তাহলে ভালো লাগবে তুমি তোমার দিদির ব্যাপারে কথা বলতে এসছো তো শোনো আমি তোমার দিদির ব্যাপারে কোনো না আমি জানি আপনাকে আমার দিদিয়ার সম্পর্কে জিজ্ঞেস করে কোনো লাভ নেই তাই আপনাকে আমার কথা কিছু বলি এতদিন আমি শুধু আপনার উল্টো দিকে ছিলাম এবার আমি পাশে থাকবো আপনার এটা আমি ঠিক করেছি তুমি ঠিক করেছো তুমি তো এর আগে আমার উল্টো দিকে ভোটে দাঁড়াবে বলেছিলে এখন কি নিজে ক্ষমতা সেটা কুলোবে না বলে আমাকে সিঁড়ি করে না না এরকম আমার কোনো উদ্দেশ্য নেই আমি শুধু আপনার সাথে চলতে চাই ও তাহলে তো তোমার সম্মতি হয়েছে বলতে হবে কিন্তু এর পেছনে অন্য কোনো কারণ নেই এটা যে আমার বিশ্বাস হচ্ছে না দুর্গা আছে তো কারণ আছে কি কারণ এখন মনে হচ্ছে যে ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছো এখনো যেটুকু যা আছে সব চলে যেতে পারে এবার তাহলে প্রেস কনফারেন্স করে তোমাকে তোমার দোষ স্বীকার করতে হবে আর আমিও বলবো যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর আমাদের দলে নিলাম আমি আপনার পাশে থাকতে চাই দলে নয় অনেক মহাপুরুষরা বলে গেছেন গুণীজন যে পথে চলেন সে পথে অনুসরণ করা উচিত সেই পথে চললে মোক্ষ লাভ সম্ভব ওনাদের অনেক কথাই বেশ কাজের শুনে চললে আখেরে লাভই হয় হ্যাঁ আমারও সেটাই মনে হয়েছে তাই আমি ঠিক করেছি এতদিন আপনি আমার সাথে ঠিক যা যা করেছেন আমিও ঠিক তাই তাই করব কি বললে তুমি আপনি আমাকে তিলে তিলে শেষ করবেন এটাই আপনার প্ল্যান তাই না আমিও আপনার সাথে ঠিক এটাই করব দুর্গা তাই আপনাকে মারার সুযোগ থাকলেও মারলাম না শুধু শুরুটা করলাম শক থেরাপি দিয়ে দুর্গা ভাতের সঙ্গেই খাই তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে এইবারে একটু আর একটু জল জল লাগবে হ্যাঁ সর্ষে বাটা দিলে তো তুমি বাজার করেছো কখনো বাজার করেছি কখনো না বাজারটা আমিই করি কোথায় বাজার করো বেলঘড়িয়া আমাদের হ্যাঁ আমি বেলঘড়িয়া মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড় কথা হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে